নমস্কার। আজকে কালানাম নামের পক্ষ থেকে আমরা চলে এসেছি রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য। আজকে আমাদের পরম কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে আমাদের চারিপাশে যে অবস্থাটা চলছে সেটা খুবই কঠিন, তবু রবীন্দ্রনাথকে কেউ কোনোদিনও আটকাতে পারেনি। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা বাঙালিরা, বাঙালি কেন, সারা বিশ্বের মানুষ আজকে যার দিকে তাকিয়ে থাকে বছরে একটি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিনের দিন। সারা বছর জুড়ে রবীন্দ্রনাথ আমাদের মর্মে, আমাদের চিন্তায় নানাভাবে এসে নাড়া দিয়ে যান। তেমনি আজকের দিন 25শে বৈশাখ, আজকে আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তা আমাদের কালানন্দমের পক্ষ থেকে আমরা একটা শ্রদ্ধার্ঘ দেব সেই কবির পদতলে, কবি কিরণে। প্রথমে বলতে ইচ্ছে করে, হে নূতন দেখা দি গারবার, জন্মের প্রথম শুভক্ষণ। সত্যি আজ সেই শুভক্ষণ, আজকে সেই শুভক্ষণে আমাদের ছোট ছোট বাচ্চারা কিছু নৃত্য পরিবেশনার মাধ্যমে, কিছু কবিতা পরিবেশনার মাধ্যমে আমাদের এই কবিকে বরণ করে নেবেন। আমাদের প্রথমে যে বাচ্চাটি আসছে, যে আমরা যে আসছি, সেটা হচ্ছে আমাদের কালানন্দমের বড় শিল্পী, যারা একটু বড়, তাদের মধ্যে আছে শর্মিলা পোদ্দার, অতি অবশ্যই আমি, আমার বড় ছেলে মেয়েরা চৈতি পাল এবং জয়িতা, এরা প্রথম নিবেদন আমাদের, এসো 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 ওই মহামানব আসে, দেখে দেখে রোমাঞ্চ জাগে, মত্ত দেখির খাসি খাসে ওই মহামানব আসে, আমাদের প্রথম নিবেদন ওই মহামানব আসে। জন্মের প্রথম শুভক্ষণ, দেখা দি আরবার, জন্মের প্রথম শুভক্ষণ, বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সাড়া উঠি, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর জন্মদিন ধরবে না, রোজই তার জন্মদিন, 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। কথা বলে ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, সে তার ঘুরে রোমানের
স্বদেশকে চোখে দৃষ্টি করে রাখা জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আশা করি সবারই খুব ভালো লাগছে আমাদের কবি প্রণাম। আমাদের পরবর্তী যে কবি প্রণাম আছে সেটি করছে আদিতি, ছোট্ট একটি মেয়ে, মম চিত্তে নইতে নিত্যে। সবাই নিজের মতন করে করছে, এতে কোনো কোরিওগ্রাফি কারো নেই, ছোট বাচ্চাদের নাচে তারা নিজেদের আনন্দ পেয়ে এই নৃত্যগুলো পরিবেশিত করছে। কাছে আর দেখতে না পাও তুমি কাহার সন্ধানে দূরে যাও, মনের মতন করে খুঁজে বড় সে কি আছে ভুবনে, সে তো রয়েছে তোমার মনে। সত্যি কবি মনায় আজকে আমাদের প্রত্যেকটা মানুষের মননে, মনের গভীর অন্তরের গভীরে বিরাজ করছেন। চলুন দেখি ছোট্ট অদিতির নাচ। Thank you.
আপনাদের ভালো লাগছে আশা করি আমাদের এই কবি প্রণাম। কবির ভাষায় বলা যায় ছোট ছোট বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চা দেখতে ভালো লাগছে তাই একটু ইমোশনাল হয়ে গেছি, তাই তাদের কথা ভেবে মনে হচ্ছে সত্যি তারা আজকে বলে, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। সত্যি আজকে খেলা বাচ্চাদের জীবনে যেন হারিয়ে যেতে বসেছে, ছোট ছোট বাচ্চারা খেলার মাঠে তাদের কম দেখা যায়, বাচ্চারা মন সব দিকে ছুটে চলে হয়তো খেলার জন্য। তারা কখনো বলে ওঠে, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। সত্যি তাদের যেন এই পড়ার বইটাকে ফেলে সেই ছুটিটাকে উপভোগ করতে বেশি মন চাই। চলুন ছোট্ট রুষার হাত ধরে তাদের সেই আনন্দ, সেই ছুটিটা অনুভব যেন আমরা দেখে নিতে পারি। ছোট্ট রুষার, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। আসলে
আস্তে আস্তে নমস্কার করো। কার আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা বলবো, বিচিত্র স্বাদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই চুরি চাই, সে হাকে চিনির পুতুল ঝুড়িতে তার থাকে, যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খাই সে বাড়ি গিয়ে, দশটা বাজে সাড়ে দশটা বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে স্যালাড ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে, কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ে পড়ে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকি না তার কাজে, মা তারে তো পড়ায় না সাপ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি, একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানালা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজার, রাত হয়ে যায় দশটা এগারোটা, কেউ তো কিছু বলে না তার লাগে, ইচ্ছে করে পাহাড় বলা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। আশা করি ভালো লাগছে ছোট্ট রুষার নাচে পড়ে আমরা চলে এসেছি। এবার পরবর্তী যে আমাদের করছে অস্মিতা, তার গান হচ্ছে ধানের ক্ষেতের রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা। সত্যি সেই ধানের ক্ষেত, সেই মাঠ, সেই পাখির কলতান আজকে হয়তো খুব কমে গেছে। আমাদের সময় হয়তো আমরা অনেকটা বেশি দেখতে পেতাম যা এই পাখি গাছপালার আনন্দ হয়তো আমরা ছোটবেলা বেশি করতাম। ছোটবেলাকে স্মরণ করে যাচ্ছি, তাই ছোট্ট একটা কবিতার কথা মনে পড়ে গেল, আপনাদের হয়তো সবারই মনে পড়বে, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এই কবিতাগুলো খুব নাড়া দিয়ে যেত। জিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক ঝাল এক পাল পায়রা,
বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়, হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জবাই সভা বক বক বকমে। আজ বক বক বকমটা একটু কমে গেছে, একটু কমই দেখা যায়, তবু ছোট বাচ্চার মন কল্পনা প্রবণ, তারা আমরা থেকে অনেক বেশি কল্পনা করে, অনেক বেশি প্রকৃতিকে হয়তো দেখতে পায় চোখ খুলে, কারণ তাদের কাজের চাপ থাকে না। তারা মাঠে ধাতে ধানের খেতে নিজেদের আনন্দটাকে খুঁজে নেয়। তাই পরবর্তী আশমিতার নাচ যেটা আমরা দেখে যাচ্ছি, ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলারে ভাই, তাদের ওই ধানের খেতে লুকোচুরি খেলাটা চলুন গিয়ে আমরা সবাই আনন্দ করে দেখে নিই। Thank you.
চলছে। পরবর্তী অনুষ্ঠানের জন্য আমি আমাদের ছোট্ট দর্শিতা পাত্র সোনার করিম চায় করে দেখাবে। আপনারা দেখুন ছোট্ট বাচ্চা নষ্ট করে। রবীন্দ্রনাথ ঠাকুরের সবকিছুর মধ্যে যেটা ভালো ভাবে আমরা খুঁজে পাই সেটা হচ্ছে প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চিরপ্রেমী। যখন বসন্তকাল আসে তখন আমরা সেই প্রেমিক মানুষটাকে যেন আরো ভালোভাবে খুঁজে পাই, আরো ভালোভাবে দেখতে পাই। তখন সেই বসন্তকাল যেন আমাদের মনের মণিকোঠায় নাড়া দিয়ে যায়। তাই কবির কথায়, আজি দক্ষিণ পবনে দোলা লাগিল বনে বনে দোলা লাগিল। চলুন আজকে বনের দোলা লাগা, দক্ষিণের বনে যে দোলা লেগেছে বসন্তকালে, সেই আমাদের ছোট্ট মোহর করে সেই দোলা আমাদেরও মনে নাড়িয়ে দিয়ে যায়, সেই বসন্তকে আবার নিয়ে আসতে পারে, তাই দেখে নি। তাহলে এই নৃত্যের মাধ্যমে আজকে আমরা আমাদের কবি প্রণাম শেষ করব। আপনারা আমাদের পাশে থেকেছেন, সাথে থেকেছেন, অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট বাচ্চাদের নাচ হয়তো ওরা খুব রেডি হয়ে করেনি, অনেক নাচ প্র্যাকটিস করেনি, তবু আমি বলবো ওদের যে পাশে থেকেছেন, ওদের যে সাহস বাড়িয়েছেন, এটাতে কালানন্দম। আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা এইভাবেই আমাদের পাশে থাকেন, তাহলে কালানন্দম ধীরে ধীরে এক পা এক পা করে এগোতে পারবে। আজি দক্ষিণ
তার ভালো লাগা রবীন্দ্রনাথকে আমরা তার চোখ দিয়ে দেখি। Jagorani jahe bihabori
किया पूरी मोरी मोरी जागो रानी जाहे भी भावोरी मानी नहीं तुम कान काने कीजे सुनी ताहा के बजाने मानी नहीं तुम कान काने कीजे सुनी ताहा के बजाने
ধন্যবাদ সবাইকে আমাদের এই ছোট্ট কবি প্রণাম অনুষ্ঠানকে সার্থক করার জন্য। আমার খুব ভালো লাগছে আজকে, খুব তাড়াতাড়ি, হয়তো এর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। আমার স্টুডেন্টের মারা, আমার স্টুডেন্টরা, তারা আমাকে নানাভাবে সাহায্য করেছে বলে আজকে খুব কম সময়ের মধ্যে আমি এই কবি প্রণাম অনুষ্ঠানটা ঠিক করি করব বলে আর সেটা এক্সিকিউট করতে পারি। আমি সবার কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর, এত কম সময়ের মধ্যে তারা আমাকে সহযোগিতা করেছে, তাদের মা বাবা, বাচ্চাদের মা বাবা, ছোটো বাচ্চাদের। আজকে আমার এই দিনটা খুব সুন্দরভাবে কাটলো বাচ্চাদের নিয়ে। আগামীকালে এটা আমার পর চলার পথের পাথেয় হয়ে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই দিনটি পালন করা আমার কাছে, আমার বাচ্চাদের নিয়ে এই প্রথম। আবার আশা করি আমরা আসব, এসে প্রতি বছর এইভাবে রবীন্দ্র জয়ন্তীটাকে অনুষ্ঠিত করতে পারব। আপনারা পাশে থাকবেন। আজকের মতন আমাদের এই অনুষ্ঠান শেষ হলো, সমাপ্তি ঘোষিত হলো। আগে হয়তো বলেছিলাম সমাপ্ত, কিন্তু অনেকেই আমার ভিডিও পাঠিয়েছিল বলে আমি সবারটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখন শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো। শুভরাত্রি, ভালো থাকবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে ছোটো ছোটো প্রোগ্রাম করতে থাকবো। স্টুডেন্টদের মাদেরও বলছি, তাদের সম্ভব হলে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। ছোটো ছোটো অনুষ্ঠান হয়তো আমরা এই লকডাউন পিরিয়ডে এই ইউটিউবের চ্যানেলেই করব। ভালো থেকো, শুভরাত্রি, আবার দেখা হবে সুস্থ পৃথিবীকে নিয়ে রবীন্দ্রনাথের সাথে। শুভরাত্রি।